সবজি খেতে নাভিশ্বাস উঠছে, তার মধ্যে যেটুকু প্রোটিনের যোগান ডিম আর মুরগি। এবার সেই মুরগির বাজারটা যদি ধর্মঘটে চলে যায় তাহলে কি কাঁঠালি কলা খেয়ে বাঁচবে? জটায়ু থাকলে এখন নির্ঘাত কয়েকটা উপন্যাস বেরিয়ে যেত। মার্কেটে ম্যাসাকার, বাজারে বিস্ফোরণ, এই ধরনের। রোজ সকালবেলা থলি হাতে যখন বাজার যাওয়া হয়, আপনি আমি আমরা যখন বাজার যাই, এই আমার কথাই ধরুন, একটা ছোট্ট ঝিঙে আর এক টুকরো ওল, 60 টাকা শেষ। বাজারের এই অবস্থা যখন, তখন নাকি শোনা যাচ্ছে এবার মুরগি পাওয়া যাবে না। মধ্যবিত্ত সবজি খেতে নাভিশ্বাস উঠছে, তার মধ্যে যেটুকু প্রোটিনের যোগান ডিম আর মুরগি। এবার সেই মুরগির বাজারটা যদি ধর্মঘটে চলে যায় তাহলে কি কাঁঠালি কলা খেয়ে বাঁচবেন? বাজার আগুন, শাক সবজি মাছ কিংবা চিকেন মাটন হাত দেওয়ার জো নেই। সবজির দাম তো প্রতিদিন মধ্যবিত্তের সাধ্যের বাইরে চলে যাচ্ছে। এই অবস্থায় অনেকেই সস্তায় সহজ প্রোটিনের যোগান হিসেবে চিকেন বা মুরগির মাংসের ওপর নির্ভর করেন। শোনা যাচ্ছে এই সপ্তাহ থেকে শুরু হবে মুরগির ধর্মঘট। কারা ডাকছেন ধর্মঘট? কি হয়েছিল যার প্রেক্ষিতে এই ধর্মঘটের ডাক? পশ্চিমবাংলার বিভিন্ন জেলায় প্রতিদিন গড়ে প্রায় 3 কোটি কেজি মুরগি উৎপাদিত হয়। তার মধ্যে 2 কোটি 20 লক্ষ কেজি চাহিদার যোগান দেওয়া হয় রাজ্যে, বাকিটা চলে যায় পার্শ্ববর্তী রাজ্যগুলিতে। প্রতিদিন রাজ্য জুড়ে 4,557টি মুরগি পরিবহনকারী গাড়ি চলে। ঘটনার সূত্রপাত পশ্চিম মেদিনীপুরের বেলদা থানা অঞ্চলে। অভিযোগ, মুরগি বোঝাই গাড়ি আটকে পুলিশ সমস্ত বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও চালকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করে। টাকা না থাকায় টর্চ দিয়ে ওই চালককে মাথায় আঘাত করা হয়। এরপর তাকে গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারধরও করা হয় বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেই ঘটনার প্রেক্ষিতেই ওয়েস্ট বেঙ্গল পোলট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশন ধর্মঘটের ডাক দিয়েছে। ওয়েস্ট বেঙ্গল পোলট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশন রাজ্যের বিভিন্ন জেলা থেকে শহরে মুরগি পরিবহনের সঙ্গে যুক্ত। এর ফলে মুরগির মাংসের যোগানে টান পড়তে চলেছে বলে খবরের প্রকাশ। পোলট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের অভিযোগ, প্রতি রাতে পোলট্রি মুরগির গাড়ি দাঁড় করিয়ে 100 থেকে 500 টাকা আদায় করা এখন রোজকার রুটিনে পরিণত হয়েছে। ওয়েস্ট বেঙ্গল পোলট্রি ফেডারেশনের সেক্রেটারি মদন মোহন মাইতি কিন্তু বলছেন যে যদি প্রতিবাদটা করতে হয় সেটা করা যেতে পারে পুলিশ কিংবা প্রশাসনের দ্বারে গিয়ে তাদের কাছে। তবে এই ধর্মঘটের বিরুদ্ধে ওয়েস্ট বেঙ্গল পোলট্রি ফেডারেশন, আমাদের কাছে কমপ্লেনটা রেজ হতে, হ্যাঁ আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়ে অ্যাডমিনিস্ট্রেশনকে জানিয়েছি, হ্যাঁ এবং অ্যাডিশনাল চিফ সেক্রেটারি জানিয়েছি, হ্যাঁ এবং পুলিশ প্রশাসনকে জানিয়েছি। পুলিশ প্রশাসন যথোপযুক্ত ব্যবস্থা নিয়েছে। আচ্ছা, তারপরে এদের বন্ধের কথাবার্তা বলা ঠিক না, মানে অযৌক্তিক বলতে পারেন। তবে আমি এত আমি আপনাকে আপনাকে এটুকু বলবো, আমার বক্তব্য হচ্ছে পোলট্রি ট্রেডার যারা মাল মানে ফার্মারদের কাছ থেকে নিয়ে যেয়ে শহরে যোগান দেয় তাদের একটা সংগঠন, তারা ফেডারেশনকে জানায় তাদের অসুবিধার কথা, সঙ্গে সঙ্গে ফেডারেশন প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদেরকে ব্যাপারটা অবগত করেন এবং পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিককে অবগত করেন। তারা যথোপযুক্ত ব্যবস্থা সঙ্গে সঙ্গে নিয়েছেন, আমরা মনে করি তারপরে এরকম কোনো বন্ধ বা কোনো কিছুতে যাওয়া কোনো যৌক্তিকতা নেই। কনজিউমাররা তো কিছু করেনি, কাস্টমাররা তো কিছু করেনি, ফার্মাররাও কিছু করেনি, সেক্ষেত্রে এই ধরনের কাজ করা ঠিক নয় আর কি। আমাদের কাছে খবর আসার সঙ্গে সঙ্গে আমরা প্রশাসনের উচ্চ মহলে এর বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করি এবং সেই ব্যবস্থা নেওয়া হয়েছে। কেন শুধু শুধু খামোকা সাধারণ মানুষ যারা উপভোক্তা তাদের পাত থেকে চিকেনটাকে তুলে নেওয়া হবে? আখেরে কিন্তু এতে চিকেন উৎপাদনের সঙ্গে জড়িত যারা, সেই মানুষগুলোর পেটে টান পড়বে।
চিকেন একটা লাইভ স্টক, সেগুলোকে অনন্তকাল অবধি রেখে দেওয়া যায় না, এটা সবাই জানেন। যে ছেলেটি আপনার পাড়ায় আপনার বাজারে সাইকেলে করে চিকেনটা নিয়ে আসছে, তার রুজি রোজগারে টান পড়বে। যে মানুষটি বাজারে চিকেন বিক্রি করছেন, খুব স্বল্প পুঁজি নিয়ে তারা কাজ করেন, তাদের কাছেও এই ধরনের যদি কোনো ধর্মঘট হয় তাহলে সেটা কিন্তু খুব একটা ভালো বার্তা দেবে না। আপনারা কি ভাবছেন আমাদের এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে লিখে জানান। আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজে ফলো করতে পারেন, আর আমাদের ইউটিউবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করবেন। আপনার এলাকায় আপনার জানাশোনা কোনো ব্যতিক্রমী ঘটনা বা চরিত্র থাকলে তার সম্বন্ধে আমাদেরকে জানান, হোয়াটসঅ্যাপ করুন 9830107622 এই নাম্বারে। আর চলি, আবার দেখা হবে আগামী ভিডিওতে।